অন্যান্য বারের মতন এবারেও ভিড়টারে সেই রকমই কয়েকটি পুজো কমিটির দিকে। আপনারা এই মুহূর্তে দেখছেন রাজ্যের পাশাপাশি আসানসোলে তিনটি পুজো মণ্ডপ, সেই তিনটি পুজো মণ্ডপে নিয়ে ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে রয়েছে আপকার গার্ডেনের পুজো, একই সঙ্গে রয়েছে কোর্ট রোডের পুজো এবং কল্যাণপুর কে সেক্টরের পুজো। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম, আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক প্রমুখ। আসানসোলের আপকার গার্ডেন, কোর্ট রোড পুজো ও কল্যাণপুরের কে সেক্টরের পুজো, তিনটি পুজোরই ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজো এবার 55তম বর্ষে পদার্পণ করেছে। এবারে তাদের থিম রঙের মেলা, নানান ধরনের জরি চুমকি ফাইবার সিট সহ নানান সামগ্রীতে সেজে উঠেছে পুজো মণ্ডপ। প্রতিমার মধ্যেও শৈল্পিক বদল ঘটানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই পুজোরও উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ পচুপদার, পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস অরুণ প্রসাদ প্রদীপ জ্বালিয়ে এই পুজোর উদ্বোধন করেন। দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদ এই পরিচালনায় এই দুর্গাপুজো এবারে 55তম বর্ষে পদার্পণ করেছে। এবারের থিম রঙের মেলা। এবারে আমরা চোখ রাখব নদিয়ার কল্যাণে রথতলা দুর্গাপুজো, এবারে 59তম বর্ষে পদার্পণ করেছে। গুজরাটের নীলকণ্ঠ মন্দিরের অনুকরণে সেজে উঠেছে তাদের এবারের মাতৃমণ্ডপ। মণ্ডপের সামনেই রয়েছে একটি ফোয়ারা, রং বেরঙের আলোর রোশনায় সেজে উঠেছে পুজোর মণ্ডপ। মণ্ডপের সামনেই রাখা রয়েছে একটি শিবের মূর্তি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই কল্যাণীর রথতলা দুর্গাপুজোরও উদ্বোধন করেন রবিবার। এবং এই রথতলা পুজোকে কেন্দ্র করে মেলা বসে প্রত্যেকবারের মতন, এবারেও পসরা সাজিয়ে বসে পড়েছেন দোকানিরা। উদ্বোধনের দিন থেকেই ঢল নেমেছে সেখানে দর্শনার্থীদের। নদিয়ার কল্যাণে রথতলা দুর্গাপুজো 59তম বর্ষ। হাওড়ার উলুবেড়িয়ার বাউরিয়া যুব গোষ্ঠী ক্লাবের এবারের ভাবনায় ইস্কনের মন্দির। ইস্কন মন্দিরের আদলে সেজে উঠেছে মণ্ডপ। রবিবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁকড়াইলের বিধায়ক প্রিয়াপাল, উলুবেড়িয়া পৌরসভার কাউন্সিলর পিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই পুজোর উদ্বোধন করেন। হাওড়ার উলুবেড়িয়ায় বাউরিয়া যুবগোষ্ঠী ক্লাবের এবারের থিম ইস্কনের মন্দির।